করোনা পরিস্থিতির মাঝেও দলবদল কর্মসূচি অব্যাহত উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। রবিবার ইটাহার ব্লকে দুর্লভপুর অঞ্চলের কেশবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রদেশ কংগ্রেসের দলীয় কর্মী সভার মধ্য দিয়ে দুর্লভপুর অঞ্চলের প্রায় 500 জন পরিযায়ী শ্রমিক তৃণমূল ও বিজেপি সহ অন্য দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। মূলত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরানো সহ কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিযায়ী শ্রমিকেরা দলবদল করেন। এদিনের দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য কামরুল হক, ইটাহার ব্লক কংগ্রেসের সভাপতি শঙ্কর দাস, দুর্লভপুর অঞ্চল কংগ্রেস নেতৃত্ব নজিরুদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সদস্য কামরুল হক জানান, দুর্লভপুর অঞ্চল কংগ্রেস বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা সৌজন্য সাক্ষাতের এই প্রোগ্রাম ছিল। তাতে পরিযায়ী শ্রমিকরা তাদের যে দুঃখ দুর্দশার কথা এখানে নিজের মতো করে বলল এবং একটা কথা সবাই মিলে স্বীকার করলো যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আমাদের জন্য কোনো উদ্যোগই নেয়নি, আমাদের কোনো সহযোগিতা করেনি, যা করেছে জাতীয় কংগ্রেস করেছে। এই জন্য সবাই জাতীয় কংগ্রেসের কাজে অনুপ্রাণিত হয়ে আজকে প্রায় 100-200 লোক জাতীয় কংগ্রেসে সামিল হয়েছে। এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মোশারুফ হোসেন কংগ্রেস পার্টির নেতৃত্বের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানান, কংগ্রেসের একেবারে ভিত্তিহীন অভিযোগ। তাদের নেতার রাজ্য স্তরের নেতাদের আমরা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া শুধু স্টেটমেন্ট বক্তব্য দেওয়া ছাড়া কোনো কাজ তারা করছে না। বাস্তবে পরিযায়ী শ্রমিক ভাই বোনদের পাশে দাঁড়ানো, তাদের খাদ্য দ্রব্য দেওয়া থেকে আরম্ভ করে এই ধরনের কাজ কংগ্রেস পার্টির কোনো অ্যাক্টিভিটিস নেই। এখন আমাদের দিদি করোনায় সারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক ভাই বোনদের জন্য গলা ফাটিয়েছেন। উনি ওনাদের দুর্দশার কথা চিন্তা করে কেন্দ্র সরকারের গাফিলতি সত্ত্বেও কেন্দ্র সরকারের অপ্রকল্পিত লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা বিপদে পড়েছিল, তাদেরকে ফিরিয়ে আনা, ট্রেনের বিনা পয়সায় ট্রেনের ভাড়া দেওয়া আমাদের দিদি করেছেন। স্নেহ প্রকল্পে প্রতিটি পরিযায়ী শ্রমিক ভাই বোনেদের প্রতিজনের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদের পাশে থেকেছেন। এবং যে শ্রমিক ভাই বোনেদের আমরা ফিরিয়ে নিয়ে এসেছি রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা নিয়ে এসেছি, সেই বাস ভাড়াও আমরা ফিরিতে ব্যবস্থা করেছি। আমাদের রাজ্য প্রশাসন জেলা প্রশাসন করেছে, আমরা নিজে উদ্যোগ নিয়েছিলাম, আমরা একাধিকবার ডিএমএডিএমের সঙ্গে কাজগুলো আমরা করেছি। তারা সমস্ত পরিযায়ী শ্রমিক ভাই বোনেদের স্পেশাল জিআর মাধ্যমে রেশনের খাদ্য দ্রব্য দেওয়া থেকে আরম্ভ করে তাদের এমজিএনএনএসএ প্রকল্পে তাদের এখানে বাড়িতে যে থাকবে, যে তারা বেকার না থাকে, অর্থের অভাব না হয়, তার জন্য কাজের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন রকমের সুবিধা আমাদের রাজ্য প্রশাসন আমাদের সরকার করেছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।